প্রচণ্ড গ্রীষ্মে টকঝাল মিষ্টি আম মাখা খেতে দারুণ লাগে। গ্রীষ্মের দিনে একটু আম মাখা খাবো না দুপুরবেলায়, তাই কি হয়? আজ রবিবার, ছুটির দিন, স্কুলও নেই, টিউশন নেই, তাই ভাবলাম দুপুরবেলাতে আমটাই মাখি, ভালো করে মজা করে খাওয়া যাবে। আমার একটা স্টুডেন্ট কয়েকটা আম ওদের গাছের আমাকে দিয়ে গেছে, বলেছে আম মেখে রাখতে, ও এসে খাবে। সেই আম মাখার ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। চলো তাহলে আম মাখা শুরু করে দিই। এই কটা আম আমার ছাত্রী আমাকে দিয়ে গেছে আম মাখা খাবে বলে, ওই আমগুলোই আমি এখন কেটে নিচ্ছি, খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে দুটো আম গাছ ছিল। ঝড় উঠলেই আমি, আমার দাদা আর আমার জেঠুর মেয়ে ছুটতাম আম কুড়াতে। বৃষ্টি পড়লেও বৃষ্টিতে ভিজে ভিজেও আম কুড়াতাম আমরা সবাই, সে একদিন ছিল। এখন আমরা তিনজনেই অনেক বড় হয়ে গেছি, আমার জেঠুর মেয়ের বিয়ে হয়ে গেছে, দাদাও চাকরি সূত্রে বাইরে চলে গেছে, আর আমি তো বাড়িতেই আছি। এখনও সেই ঝড় বৃষ্টি হয়, তবে আম আর কুড়ানো হয় না। তবে মাঝের মধ্যে ছোটোবেলার সেই দিনগুলো খুব মনে পড়ে, খুব মিস করি সেই দিনগুলোকে। সেই আম গাছও আর নেই, তখন আমাদের মাটির বাড়ি ছিল, সবাই একসঙ্গে থাকতাম, আম গাছগুলোও ছিল। এখন সব আম গাছ টাছ কেটে সব বিল্ডিং তৈরি হয়ে গেছে বড় বড়। কয়েকটা আম ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো, তারপর আমের আঁঠিগুলো বের করে নিয়েছি, ভালো করে ধুয়ে আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। প্রত্যেক বছরই এইরকম সময় আম মাখা আমি বাড়িতে বানাই আর খেয়েও থাকি। এই বছরে আজ প্রথমবার আম মাখা বানাচ্ছি, ছুটির দিন আছে তাই ভাবলাম একটু বানাই, খাওয়াও যাবে। স্কুল থাকলে স্কুল থেকে বাড়ি এসে আর কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে না, এত রোদ গরম, খুব ক্লান্ত লাগে, মনে হয় যে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ি। আবার বিকালের দিকে পড়ানো থাকে প্রত্যেক দিনই, এই রবিবারটাই শুধু ছুটি থাকে, সেই জন্য ভাবলাম সারা দিনটাই যখন ছুটি আজকে, চলো একটু আম মাখাই বানাই। এইরকমভাবে সমস্ত আমগুলোকেই গ্রেট করে নেব। সমস্ত আমগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। সমস্ত আমগুলো গ্রেট করে নিয়েছি, তারপর ফিরে আসলাম। এরপর এই আমের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর লবণ, গুঁড়ো করে রেখেছি সেই লবণটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব দু চামচ চিনি। আমটা একটু বেশি টক, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সবগুলোকে একসঙ্গে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। গ্রীষ্মের দুপুরে এরকমভাবে আম মাখা কোন কোন বন্ধু খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এরকমভাবে আম মাখা দেখে কোন কোন বন্ধুর জিভে জল আসছে। এখন থেকেই তো আমার জিভে জল চলে এসছে, শুধুই ভাবছি কখন খাবো। দেখো আম মাখা আমার কমপ্লিট, একটু চেক করে দেখে নেবো নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে কি না। সবগুলোই একদম পারফেক্ট আছে, আম মাখা আমার একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।